হাই ব্রুয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগ। চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি রেসিপি। কাকে দিয়ে কিভাবে আমি রেসিপিটি তৈরি করব সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এনাকে দেখে নিশ্চয়ই আপনারা সবাই চিনেন। এনি কে, কোথায় থাকে, এনার নাম কি? তো আজকের আমার রেসিপিটি আমি এনাকে দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করব। আর রেসিপিটি দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো এনার নাম হচ্ছে ডাক পাখি। এনি সাধারণত খাল বিল গ্রামগঞ্জের ঝোপঝাড়ে কিংবা বাঁশবাগানে এনাকে দেখা যায়। তো এনাকে আমি বাসায় নিয়ে আসছি। তো এনার একটা নিজস্ব কণ্ঠ আছে, সেটিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আপনারা সবাই ওনার কণ্ঠস্বর শুনতে পেরেছেন, ওনার যে মধুর কণ্ঠ সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা, আর দেখে নিতে পারবেন আমার ভিডিও থেকে নতুন নতুন রান্নার রেসিপিগুলি। তো আজকে এই ডাক পাখি দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তো চলুন দেখে নিই কী কী উপকরণ আমি নিয়েছি আমার আজকে রেসিপিটি তৈরি করার জন্য। তো চলে আসছি কিচেনে। এখানে আমি তিনটি ডাক পাখি নিয়েছি, আর পাখিটাকে এভাবে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে সাইজ করে কেটেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এই পাখির মাংসটাতে পর্যাপ্ত পরিমাণে চর্বি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাংসের পিছেই চর্বি লেগে আছে। তো এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে রসুন, আর এটা হচ্ছে ইন্ডিয়ান রসুন, রসুনটাকেও আমি এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি, 7 মতো লবণ, আর এখানে নিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি, অর্থাৎ 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ, আর 3-4টা সাদা এলাচ। আর এই সম্পূর্ণ রান্নাটা তৈরি করার জন্য আমি নিয়েছি রান্নার তেল। তো এই ছিল আমার আজকের ডাক পাখির মাংস রান্নার উপকরণগুলি। তো চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। যে কোনো মাংস ভুনা করতে হলে তেল মশলা পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো আমি 1/2 কাপ পরিমাণে তেলটা দিয়েছি। তেলটা দিয়ে আমি কিউব করে কাটা পেঁয়াজ থেকে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ রেখে দিয়েছি, সেটা আমার রান্নার শেষের দিকে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কাটা থেকে 1/2 কাপ পরিমাণে রসুন, আর 1/2 কাপ পরিমাণে রসুন আমি রেখে দিচ্ছি, সেই রসুনটাও আমি রান্নার শেষে ব্যবহার করব। তো এই পেঁয়াজ এবং রসুনটা আমি প্রায় 2 মিনিটের মতো তেলে একটু নেড়ে চেড়ে সোনালি কালার করে ভেজে নিব। আর এই অবস্থায় আমার চুলার আস থাকবে একদম মিডিয়াম হিটে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো আর তেলে। এরকমভাবে গরম মশলাটা যদি আমরা আগে একটু ভেজে নিই তাহলে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজ রসুন আর গরম মশলাটা আমি 2 মিনিটের মতো ভেজে ফ্লেভারটা বের করে এখন আমি লবণ এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। তে পর্যায়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এখানে আমি আদা রসুন বাটা একসাথে মিশিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন আমি 1-1 করে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর অবশিষ্ট যে গরম মশলাটা পাউডারটা থাকবে সেটা আমি আমার রান্নার শেষে দেব। তেই সম্পূর্ণ মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো তেলে ভেজে কালারটা একটু সুন্দর করে নেব। আর আমরা সবাই কমবার জানি তেলে যে কোনো মাংস রান্নার কিংবা অন্যান্য কারি রান্নার ক্ষেত্রে যদি মশলাটা আমরা 2 থেকে 3 মিনিটের মতো তেলে ভেজে নিই তাহলে মশলার কালারটা খুব সুন্দর চলে আসে, আর রান্না শেষে দেখা যায় কারি রান্নার কালারটাও খুবই সুন্দর আসে। তো আমি মশলাটা যেহেতু 2 থেকে 3 মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি, এই পর্যায়ে এখন আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নিব ততই আমাদের রান্নাটা ভালো হবে এবং সুস্বাদু হবে। তো আমার যে পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়েছি সে পানিটা শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা, অর্থাৎ যে ডাক পাখিটা আমি রান্না করব সেই ডাক পাখির মাংসটা আমি দিয়ে দিচ্ছি।
হয়তো অনেকে এই পাখিটার সাথে আপনাদের পরিচয় আছে, আবার অনেকে হয়তো এই পাখিটাকে চিনেন না। তবে আমি কম বেশ খুব ভালো চিনি, কারণ আমি যখনই আমার বাবা বাড়িতে যাই এই পাখির সাথে আমার দেখা হয়। কারণ শুরুতে আমি বলেছি যে এটা গ্রাম অঞ্চলে খাল বিল ঝোপঝাড় বাঁশবাগানে দেখা যায়। তো আমার বাবা বাড়ি যখন আমি যাই, আমার বাবা বাড়িতে সুপারি বাগান নারকেল বাগান যেহেতু রয়েছে, তো ওই বাগানে সকালবেলা যখন হাঁটতে বের হয়ে দেখা যায় এই পাখিগুলো। তো আমি যখন বাড়িতে গিয়েছি তখন এই পাখিগুলো আমি নিয়ে এসেছি, আর ভাবলাম যে এই পাখির মাংস দিয়ে একটা রেসিপি তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করি, আর পাখিটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। যে কোনো পাখির মাংসে নিজস্ব একটা গন্ধ থাকে, তাই এই পাখির মাংসকে আপনারা যখনই রান্না করবেন ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন। তো আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আবারও এটাকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট পর। এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি আবারও ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি 20 মিনিটের মতো এই মাংসটা রান্না করব, তাই আবার আমি ঢাকনা দিয়ে ফিরে আসছি 20 মিনিট পর। আর এখন আমি যে পেঁয়াজ রসুন রেখে দিয়েছি সেগুলি এবং অন্যান্য গরম মশলাটা আমি দিব। এ পর্যায়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি দিয়ে দিব যে 1/2 কাপ পরিমাণে রসুন রেখেছি সে রসুনটা দিব, এবং যে 1 কাপ পরিমাণে আমি কিউব করা পেঁয়াজ রেখেছি সে পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। আর যে কোনো পাখির মাংস রান্নার শেষে যদি এরকমভাবে কিছু আসতো পেঁয়াজ আর কিছু রসুন দেওয়া হয়, অর্থাৎ রান্নাটা শেষ করার কিছুক্ষণ আগে, তাহলে দেখা যায় যে এই খাবারের সময় পেঁয়াজ রসুনটা যখন আমাদের মুখে লাগবে খাবারটা ভীষণ টেস্ট পাওয়া যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেই গরম মশলা পাউডারটা, আর এখন দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া পাউডার। এই সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব 2 থেকে 3 মিনিট পর। আর 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিব যে আমার আজকের এই মজাদার ডাক পাখির মাংস রান্নার রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, এবং খাবার সময় যে কতটা টেস্ট আমরা সবাই পেয়েছি, যেটা মানে আমরা খেয়ে শেয়ার করতে পারছি আপনাদের সাথে মুখে বলে, বাট আপনাদেরকে তার আমি খাওয়াতে পারছি না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পাখিটা যে কোনো স্বপ্নতে কিংবা আগ্রহ তো আপনারা হয়তো পেতে পারেন, কিনে এনে এরকম মজা করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই ডাক পাখির মাংস রান্নার রেসিপিটি। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আমি রুমা আজকের মতো আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।